গুড ইভিনিং, আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিম বাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং এন্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। আমি সভাপতি রাজের সঙ্গে জব্বর এলে এই মুহূর্তে রয়েছে ইসলামপুর মহকুমা হাসপাতালের সামনে। ফের পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু এক 45 বছর ঊর্ধ্ব ব্যক্তি। আপনাদের জানিয়ে দিই ঘটনা দেশের কিছুক্ষণ আগেই ঘটেছে ইসলামপুর থানার অন্তর্গত আদলগছের ফ্যাক্টরির সামনে 31 নম্বর জাতীয় সড়কের ওপর। যেমনটা তার পরিবার সূত্রে, পুলিশ সূত্রে এবং স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যক্তি পেশায় রাজমিস্ত্রি, বয়স আনুমানিক 45 বছর, নাম মোহাম্মদ খলিল এবং তিনি হচ্ছেন রাজমিস্ত্রির কাজ করেন। তিনি হচ্ছেন বাইকে করে কাজ সেরে নিজের বাড়ির দিকে ফিরছিলেন, ঠিক সেই সময় আদলগছ ফ্যাক্টরির কাছে কিন্তু সেই ব্যক্তিকে একটি বড় গাড়ি এসে সজোরে ধাক্কা মারে এবং রক্তাক্ত জখম হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং তারপর স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে আনা হলে চিকিৎসকরা, কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছে। এই মুহূর্তে তার পরিবারের লোকজন যারা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলবো। যদিও তারা সকল সন্তপ্ত, কিন্তু তাদের কাছে বার্তা নেওয়ার চেষ্টা করবো। বললাম যে মারা গেছে তার নাম কি? খলিল। আপনার কি হবে? আমার ছোট ভাই। ছোট ভাই, বয়স কত হবে খলিল ভাই? 40-45 বয়স হবে। কি কাজ করতেন? ও রাজনীতি কাজ করে আসতেছিল। আচ্ছা, কোথা থেকে? গণপতি থেকে। আচ্ছা, কি ফ্যাক্টরি থেকে? ফ্যাক্টরি ফ্যাক্টরি কাজ করে আসতেছিল। আচ্ছা, রাস্তা পার হওয়ার জন্য খাড়া হয়েছিল, তার মধ্যে গাড়ি দিয়ে মারছে। কি গাড়ি মেরেছে? সেটা বড় গাড়ি, 10 চাকা গাড়ি। গাড়ি আছে কোথা থেকে? কোথায় যাচ্ছিল ট্রাকটা? শিলিগুড়ি থেকে আসছিল। এদিক থেকে আসছিল। আর আপনার ভাই হচ্ছে পার হচ্ছে? পার হওয়ার জন্য খাড়া আছে, তার মধ্যেই কারা তুলে নিয়ে এসছে ওকে? তুলে তো পুলিশ গেলো, তারপরে আমরা নিয়ে আসলাম অ্যাম্বুলেন্স করে, পুলিশ সহ। হ্যাঁ, পুলিশ একদম সোজা ইসলামপুর হাসপাতালে নিয়ে এসেছে। হাসপাতালে ডাক্তাররা কি বললো? মারা গেছে। হ্যাঁ, মারা গেছে। আচ্ছা, কত বয়স হবে ওনার? বয়স কত হবে? 40 থেকে 45 বছর। বাড়িতে কে কে আছে? বাড়িতে একটা মেয়ে আছে। আচ্ছা, আর বউ আছে। আচ্ছা, এই তিনজনের পরিবারের সদস্য। সরকারের কাছে কি আবেদন থাকবে? এটা মর্মান্তিক ঘটনা, কারণ আপনার ভাই দিন মজুরি করে খাওয়ালো তো মারা গেছে, কি বলবেন? সেটা তো আমরা জানা নাই কী হবে, কী ব্যাপারটা হবে। থানায় কি অভিযোগ হয়েছে? থানায় তো অভিযোগ যে গাড়িটা মেরেছে সেটা ধরা পড়ে গেছে। আপনার ভাই কিছু ছিলেন? আমার ভাই বাইক বাইক নিয়েও পার হবে, আসবে, তার মধ্যেই গাড়িটা মারবে। আপনার কতক্ষণ আগে খবর পেয়েছেন? আমরা মোটামুটি আধা ঘন্টা পরেই খবর পাই বাড়িতে গিয়েছি, মানে ওখানে আরও লোক কাজ করছিল, তখন একটু আওয়াজ দিতে পারে, চলে এসে আর ফ্যাক্টরি থেকে। হ্যাঁ, তারপরে দেখছি এই খুলি। আচ্ছা, তারপরে হাল্লা চিল্লা, তারপরে আমরা সবাই চলে। আপনার বাড়ি? আমার বাড়ি পশ্চিম। আর আপনার ভাইও এক জায়গায় দেখা হয় পশ্চিম ঘোরা থেকে? হ্যাঁ, পশ্চিম। আচ্ছা, এখন পরিবারের লোকজন খবর পেয়ে এসেছে? আর সবাই খবর পুরো গ্রামটা ঠিক আছে। গাড়িটা ধরা পড়েছে, যে গাড়িটাকে ধরা পড়েছে ড্রাইভার আচ্ছা, ওরা হাতায় দিচ্ছে, পালিয়ে গেছে। গাড়িটাকে ধুলে নিয়ে এসেছে থানাতে? না, আমাদের তো ধুলে আসবে, গাড়িটা ছিল ভালো। আচ্ছা, ধুলে আসছি গাড়িটা। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনাদের জানানোর চেষ্টা করবো মর্মান্তিক এই পথ দুর্ঘটনা আদলগছে 31 নম্বর জাতীয় সড়কের উপর হয়েছে। এই ঘটনাতে যিনি আহত হয়েছেন বা যিনি হচ্ছেন মৃত্যুমুখে পতিত হয়েছেন মর্মান্তিক পথ দুর্ঘটনার শিকার হয়ে, মোহাম্মদ খলিল, বয়স আনুমানিক 40 থেকে 45 বছর। তার দাদার সঙ্গে আমরা কথা বললাম, কিন্তু আপনাদের জানিয়ে দিই পথ দুর্ঘটনার শিকার হলেন কিভাবে সে বিষয়ে। যেমনটা পুলিশ সূত্রে জানা গেছে, জানাচ্ছেন যে সেই ব্যক্তি হচ্ছে গণপতি টি ফ্যাক্টরি থেকে কাজ করে রাজমিস্ত্রির কাজ সেরে দিয়ে সান্ধ্যকালীন অবস্থাতে বাড়ি ফিরছিলেন বাইকে করে। রাস্তা পারাপারের সময় হঠাৎ করেই তিনি রাস্তার পাশে দাঁড়িয়ে পড়েন এবং একটি গাড়ি, 10 চাকা গাড়ি, তাকে কিন্তু সজোরে গিয়ে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তিনি হচ্ছেন রক্তাক্ত জখম হন, লুটিয়ে পড়েন। এই মুহূর্তে আরও অনেক ব্যক্তি রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলবো। আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি রামগঞ্জ। আর কে হবে যে খলিল ভাই? আমার সন্ধি। আপনার সন্ধি হবে। খবর পেলেন কতক্ষণ আগে? পেশেন্ট আছে, ঠিক আছে। আধা ঘন্টা আগে খবর পেয়েছেন, এখানে এসে কি শুনলেন খবর? আচ্ছা, আপনার ভাই কি কোনো পার্টি করতো কিছু রাজনীতি করতো? সন্ধি। আচ্ছা আচ্ছা, সন্ধি হবে। এখন কি হসপিটালে আছে বডিটা? পোস্টমর্টম কি আজকে হবে নাকি বলেছে কাল? আচ্ছা আচ্ছা,
কথা বললাম তারই নিকট আত্মীয় আব্দুল লতিফের সঙ্গে। এই মুহূর্তে যে মর্মান্তিক পথ দুর্ঘটনার খবর আমরা পাচ্ছি, মোহাম্মদ খলিল, যার বয়স আনুমানিক 40 থেকে 45 বছর, বাড়ি হচ্ছে ইসলামপুর থানার অন্তর্গত রামগঞ্জ সংলগ্ন পশ্চিম দূর এলাকায়। এই ঘটনার খবর চাউরতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এই মুহূর্তে সে ঘটনার খবর পেয়ে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গৌতম বর্মন থেকে শুরু করে রঘুপতি মুখার্জি এবং তার পাশাপাশি সিপিএম এর এরিয়া কমিটির যিনি সদস্য রয়েছেন আব্দুল করিম রয়েছেন, আমি তার সঙ্গে কথা বলবো। মর্মান্তিক একটা ঘটনা, এর কত দুর্ঘটনার শিকার আপনারা খবর পেলেন কখন, কি জানতে পারছেন? আমরা যাচ্ছিলাম শওকতের ভাই। আচ্ছা, আচ্ছা, হসপিটালে আপনারা এসে জানতে পেলেন সে ঘটনা? কি দাবি থাকবে আপনাদের এই যে পথ দুর্ঘটনা দিন বদিন ঘটছে, মানুষ হচ্ছে প্রাণ হারাচ্ছে? সেখানে যেন পিকেটিং থাকে পুলিশের, তার হচ্ছে যে পরিবারে হচ্ছে যে তার একজন মেয়ে আছে, কয়েকদিন এক মাস পরে তার হচ্ছে বিবাহ আছে, বিবাহ যোগ্য মেয়ে আছে, পরিবারের হচ্ছে যে তিনি হচ্ছে মেয়ে হচ্ছে যে আর্থিক উপার্জন করে। আমি এও শুনলাম যে ওর বউ হচ্ছে যে প্রেগনেন্ট আছে এক মাসে, তিনি হচ্ছে এক মাস হচ্ছে তার স্বামী মারা হয়, সেটা হচ্ছে যে আমরা তার পরিবারে হচ্ছে আর্থিক সাহায্যের জন্য কর্মী যেহেতু এবং আমাদের ড্রাইভার কর্মী পুলিশকে হচ্ছে যে বলবো ট্রাকটা ধরা পড়েছে সঙ্গে ড্রাইভারকে কিছুক্ষণ আগে হচ্ছে দেখলাম, তাতে হচ্ছে যে পুলিশ সঠিক তদন্ত করে আর্থিক ব্যবস্থা হচ্ছে যে বেশি বেশি করে হচ্ছে যে তার পরিবারটাকে বাঁচে, তার মেয়ে হচ্ছে যে সন্ধান হচ্ছে যে জন্ম হচ্ছে শিশু জন্মগ্রহণ করে তার হচ্ছে যে আর্থিক নিরাপত্তা জাতি পায় তারা পরিবারটা। অনেক ধন্যবাদ, কথা বললাম সিপিএম এরিয়া কমিটির সদস্য আব্দুল করিমের সঙ্গে। এই মুহূর্তে গৌতম বর্মন রয়েছেন, আপনারা খবর পাওয়ার পরে এসছেন এবং যিনি মারা গেছেন তিনি হচ্ছেন আপনাদের রামগঞ্জ 1 নম্বর এরিয়া কমিটির যিনি সম্পাদক আছেন তার ভাই, কি বলবেন? মর্মান্তিক ঘটনা, আর তো বলবার কোনো ভাষা নেই, যে বয়স এখনো ভূমিষ্ঠ হয়নি, আলো দেখেনি, ভূমিষ্ঠ হয়নি, মায়ের গর্ভেই থাকাকালীন কীর্তি হারা হলো, এর থেকে দুর্ভাগ্যের কষ্টের আর কিছু হতে পারে না। এখন যা ঘটে গেছে মর্মান্তিক যা ঘটনা, যাকে আমরা হারিয়েছি তাকে তো আর ফিরে পাওয়া যাবে না, কিন্তু পরিবারটা যাতে বাঁচে আইনানুক যে মামলা এবং আইনানুক যে ব্যবস্থা আছে তারা নিরাপত্তা, এবং একজন নির্মাণ কর্মী হিসাবে আমাদের আমরা জানি নির্মাণ কর্মীদের বিভিন্ন রকম সামাজিক সুরক্ষামূলক প্রকল্প রয়েছে, তার যে ব্যবস্থা সরকারিভাবে যা প্রাপ্য একজন নির্মাণ কর্মীকে সেগুলো যদি পায় পরিবারটাকে বাঁচাতে হবে, সরকারি যা প্রকল্প আছে সেটা আছে। এবং আমরা সিপিআইএম আমাদের এরিয়া কমিটির সদস্য হচ্ছে শৌকত আলী, তার নিজের ভাই 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 প্রয়াত হয়েছেন, আমরা পার্টিগতভাবে তার পাশে আছি, এই বার্তায় যেও পরিবারকে সমবেদনা জানানোর মতো ভাষা নেই, তা সত্ত্বেও আমরা আছি পাশে আছি। ঠিক বললাম নির্মাণ কর্মী এবং এই মুহূর্তে আপনারা তার পরিবারের পাশে দাঁড়ানো একান্ত দরকার, কি ভাবছেন আপনারা? দেখুন বিষয়টা হলো হচ্ছে এই মুহূর্তে প্রথম কাজ হলো এই পরিবার, এই পরিবার যা হারালো তা তো আর ফিরে পাবে না,
একজন নির্মাণকর্মী তার যে বিভিন্ন সামাজিক প্রকল্প যে সরকারের রয়েছে, আমরা সরকারের কাছে দাবি করব যে এই নির্মাণকর্মীর পরিবারকে বাঁচানোর জন্য তার সন্তান থেকে শুরু করে তার যে পরিবার, এই পরিবার যেন চলতে পারে। কারণ যে মারা গেলেন তিনি হচ্ছে একমাত্র উপার্জনের ব্যক্তি ছিলেন তার পরিবার। আমাদের এক নম্বর এরিয়া কমিটির অন্যতম সদস্য কমরেড শওকত আলীর ভাই, তিনি নির্মাণকর্মীর সদস্যও ছিলেন। আমরা নির্মাণকর্মী যে ইউনিয়ন আছে তাদের পক্ষ থেকেও আমরা তাদের কাছেও বলবো যে এই ব্যাপারটা, তাদের যে সামাজিক সুরক্ষা প্রকল্প যা যা সুবিধা আছে পাওয়ার জন্য যা যা করা দরকার আইনত সেটা তো আমরা করবোই। পাশাপাশি এটাও আমরা প্রশাসনকে বলবো যে ওই রামগঞ্জের ওই জায়গাটাতে মাঝে মাঝে শোনা যায় যে অ্যাক্সিডেন্ট হচ্ছে রাস্তা পারে পারে সময় বিশেষ করে, আর প্রশাসনকে বলবো সেই জায়গাটায় হচ্ছে অন্তত পক্ষে একটু নজরদারি করা বা পুলিশ পিকেট রাখা এবং গাড়ি নিয়ন্ত্রণের যে ব্যাপারটা, এই নিয়ন্ত্রণের ব্যাপারটা অবশ্যই দেখা উচিত। এবং এই মুহূর্তে এর ছাড়া আর কিছু তো বলবার ভাষা নেই, পরিবার হচ্ছে নিঃস্ব হয়ে গেল। এবারে একমাত্র উপার্জনের ব্যক্তি ছিল, সে স্বাভাবিকভাবে মারা যাওয়ার পরে তার পরিবার যে কতটা অসহায় সেটা আপনারাও বুঝছেন, আমরাও বুঝছি। কিন্তু আমাদের পার্টির পক্ষ থেকে যেহেতু আমাদের নির্মাণকর্মী ছিলেন তিনি এবং হচ্ছে শঙ্কর দা আমাদের হচ্ছে এরিয়া কমিটির সদস্য, আমরা পার্টিগতভাবে যা যা আমাদের করণীয় আমরা সর্বদা তার পাশে আছি, আজকেও আছি, ভবিষ্যতেও থাকবো। এবং তার আপদ বিপদে আমরা হচ্ছে তার পাশে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে হচ্ছে আমরা সেই কাজটা করে যাবো। অনেক ধন্যবাদ, ধন্যবাদ। আপনাদের জানানোর চেষ্টা করবো, ঠিক কিছুক্ষণ আগেই প্রায় বলা চলে আধ ঘন্টা 45 মিনিট আগে গুরুতর পথ দুর্ঘটনার শিকার হয়ে এক নির্মাণকর্মী যার বয়স আনুমানিক 40 থেকে 45 বছর, বাড়ি হচ্ছে রামগঞ্জ এলাকার রামগঞ্জ শহরের পশ্চিম দূর এলাকায়, তিনি কিন্তু বড় গাড়ির ধাক্কাতে বাইক নিয়ে রাস্তা পারাপার সময় বড় গাড়ির ধাক্কাতে তিনি হচ্ছেন প্রাণপাত করেছেন। এই মুহূর্তে তার শোকাহত পরিবার এবং তার পাশাপাশি তার বিবাহযোগ্যা কন্যা এবং তার স্ত্রী তারা কিন্তু ইসলামপুর মহকুমা হাসপাতালে এসেছেন। তারা এতটাই বিরিফ যে তাদের কোনো বক্তব্য আমাদের কাছে এই মুহূর্তে নেওয়ার মতো পরিস্থিতি নেই, তাই তাদের বক্তব্য নিয়ে আমরা কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করবো। মর্মান্তিক পথ দুর্ঘটনার শিকার হয়ে এক ব্যক্তির মৃত্যুর পর ফের আরেকবার হচ্ছে আদলগছের ওই জায়গা যেটি হচ্ছে অ্যাক্সিডেন্ট প্রোন এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে আগে, সেখানে কিন্তু পুলিশ পিকেটিংয়ের নিয়মিত নজরদারির দাবি উঠেছে এবং গাড়ির গতি যাতে ওই এলাকাতে যেখানে মানুষ রাস্তা পারাপার করে সেই সমস্ত কাটিংগুলো যেগুলো হচ্ছে আপনার ডিভাইডার রয়েছে রাস্তার সেই সমস্ত জায়গাতে কিন্তু পর্যাপ্ত পুলিশ এবং সেই সঙ্গে গাড়ির গতি যাতে নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়ে কিন্তু জনগণের পক্ষ থেকে এবং রাজনৈতিক দিক থেকেও কিন্তু দাবি দেওয়া উঠেছে। জনগণের প্রতিনিধি হিসাবে আমরাও হচ্ছে পুলিশ এবং প্রশাসনের কাছে এই দাবি রাখবো যাতে অন্তর্কে সে এলাকায় নজরদারি, পুলিশের নজরদারি এবং ট্রাফিকিং থেকে গুরুত্ব সহকারে দেখা হয় এবং সরকারিভাবে সে নির্মাণকর্মী যেহেতু একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তার জন্য বিভিন্ন সামাজিক প্রকল্পে তার জন্য যা যা আর্থিক সুবিধা দরকার, যার ফলে হচ্ছে অন্তর্কে তারা আগামী দিনগুলোতে তার পরিবার পরিজন বা বলা চলে তার সন্তান সন্ততি এবং গর্ভস্থ যে সন্তান সে ভূমিষ্ঠ হয়ে অন্তর্কে বাবাকে পাবে না, বাবা হয় সে সন্তান যাতে অন্তর্কে আর্থিক দৈন্যতার মধ্যে না পড়ে তার জন্য প্রয়োজন পদক্ষেপ সরকার গ্রহণ করবে, এটাই আমাদের আবদার। সভাপতি রাজের সঙ্গে আমি অব্বর আলী আপাতত বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো গুরুত্বপূর্ণ খবর নিয়ে ফিরলেন।